Agulivu fai hotelo chamo jana suri sokri kha kevin sakha west bengal shikla congress ni adongjuk eba tokiri naiki chayoni gos aguluni mongra hotelo phuni chamo odari boi dammi hai romoi jora nasimani pheba chamo cancel ke jakha aburi logi logi chamo tebilo mongsa thurni kok shawi mangla khani sajaka hotel ne bkhate srangsalo west bengali hostel fai shopai ka west bengali kacham mla rid broto কক্তমা থুলি বিস্তঙ্গ শিকলা কংগ্রেস নি আদংজে সায়নি গুস হাসনি দাবনি হাবনি সাংবুদান তমং রহতি কক সাওই ছেজাকা বতে বুশাকা টিএমসি নি আদনি সাকব অম হাগে কেনমি তংখন কাসুই মাংলা মানে হোটেল কর্তৃপক্ষকে না কিছু বলবো না কারণ এই প্রেসার এই বিষয়েতে বিজেপি মানে রন্ধ্রে রন্ধ্রে আছে ওরা এটা করবে তো স্বাভাবিক এখানে বিজনেস হ্যাম্পার করে দিচ্ছে হসপিটালিটি হ্যাম্পার করে দিচ্ছে ট্রাভেল এজেন্সি হ্যাম্পার করে দিচ্ছে কাজ করতে দিচ্ছে না মানুষ ঠিক আছে সেটা একরকম বিষয় আমাদেরকে যেটা খুবই অদ্ভুত একটা জিনিস মানে রীতদা কালকে হয়তো শুনেছে যেটা সব থেকে অদ্ভুত জিনিস যেটা সারা জীবনে এত ট্রাভেল করার পর এত হোটেলে থাকার পর প্রথম শুনেছি কালকে চার পাঁচজন মিলে বসে এখানে রেস্টুরেন্টে যেখানে তিনজন অলরেডি এখানে থাকছে আরও তিনজন আমাদের সঙ্গে ছিলেন তাদের সাথে বসে আমরা একটু চা কফি খাবো এরকম একটা এবং আলোচনা করবো কথা চলছিল হঠাৎ করে আমাদেরকে এসে বলা হয় ম্যাডাম অর্ডার করুন যাই করুন না কেন রাজনৈতিক আলোচনা করবেন এই যে একটা রেস্টুরেন্টে বসে রাজনৈতিক আলোচনা করা যাবে না এই কথাটা বলে এটা তো গণতন্ত্রের গণহত্যা এই এক্সপোজার তো আমাদের কোনোদিনও হয়নি আজকে বারবার কুণাল দা ঋতদা সবাই একই কথা বলছে যে বেঙ্গল ইলেকশনে সবাই দেখেছে যে লোকাল ট্রেনে প্যাসেঞ্জারি করেছে বিজেপি বড় বড় তাবড় তাবড় হোটেল হাইওয়ের ওপর ধাবা নিয়ে দিনের পর দিন মোৎসব করা হয়েছে কেউ তাদেরকে একদিনও বলেনি যে আপনারা এখানে থাকতে পারবেন না মিটিং করতে পারবেন না লাইট কেটে দেবো রাত্রিবেলা পৌনে একটার সময় লাইট কেটে দিচ্ছে এবং প্রত্যেক কথা যখন অথরিটিকে জিজ্ঞেস করা হচ্ছে তারা একটাই কথা বলছে ম্যাডাম বুঝতেই তো পারছেন বুঝতে শুধু আমরা পারছি না আমরা বুঝিয়ে দেবো কড়াই ঘণ্টা এবং সবথেকে বেশি এই মুহূর্তে ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে কোন সরকারের হাতে তারা নিজেদের জীবনটা তুলে দিয়েছেন এবং এই সরকার সত্যি ত্রিপুরার মানুষের আর নেই নয় গতকাল বিজেপি যুব মোর্চার যিনি ত্রিপুরা রাজ্যের সভাপতি রয়েছেন নবাদল ভুনি তিনি বলছেন যে আপনার কথা বলে যে তৃণমূল যুব কংগ্রেসের যে নেত্রী এসছেন তিনি যেটা বলছেন যে বিজেপি মেল করেছে হোটেলে এই পাওয়ার কাটের জন্য মেলটা তিনি দেখান তিনি কেন পশ্চিমবঙ্গ ছেড়ে আসছেন ত্রিপুরা তিনি কেন উনি নবাদল ঠিক করবেন যে আমি পশ্চিমবঙ্গ ছেড়ে কোথায় যাবো আর না যাবো মানে এটা কি ওনার রাজ্য ওনার নামে লেখা আছে এসব বাজে কথা নবাদলকে বলুন দল ভারী করতে কারণ দল আর কিছুদিন পরে থাকবে না একটাই দল থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উনি যেখানে পা দেবেন সেখানে সরকার গঠন করবেন ম্যাডাম আপনার যে অভিযোগটা এটা কি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে অফিশিয়ালি কি কেউ কোনোদিনও বলবে আপনাকে ধমকি হুমকি দিলে আপনি বলবেন ক্যামেরার সামনে যে আমাকে ধমকি দিয়েছে বিজেপি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আপনি জিজ্ঞেস করুন না ওরা বলবেন বুঝতেই তো পারছে বুঝে নিন তাহলে নিজেদের মতো করে যেটা মজার আপনাদের বিজেপির এসব ট্যাকটিক বাংলায় ধোপে ডেকে বাংলার মা মানুষ তারা প্রত্যেকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে যে এসব অসভ্যতম এসব স্বৈরাচার কোনো দিন মাথা পেতে বাংলার মানুষ তো নেয়নি ত্রিপুরার মানুষ আরেকটা বিষয় ম্যাডাম তৃণমূল কংগ্রেস এখানে কি নিজেদের কোনো এখনো পর্যন্ত অফিস তৈরি করার পরিকল্পনা নিয়েছে যেহেতু আপনারা অফিস তৈরি হয় শুধু সময়ের অপেক্ষা অফিস তো হবে তার সঙ্গে সরকারও গঠন হয় শুধু অফিস হবে দেবা বিশ্বাসখাগ ওয়েস্ট বেঙ্গলি ফাইনাল কচাম এমএলএ হৃদব্রত বেঙ্গার্জি কক্তমাথুমের বিস্কাঙ্গ ফয়সাকা ওয়েস্ট বেঙ্গল বিধানসভা চৌমারি ফুরু কবাম বিজেপি আজনৌন হোটেল টঙ্কা ফিয়াবা আপুর আসু ওয়াই ওয়াই থাইপেন মূসা জঞ্জাল অকলাইনের নাংরিয়া ত্রিপুরা হাস্তেমুখে জেসা হোটেল ফোন টংদি টিএমসি নি আজনৌনি সাকাব সক্রি ক্ষেত্রে জাকা হিনে কক্সি জাকা যে পাওয়ার কাট ছিল বিজেপি চক্রান্ত আপনার কি মনে হয় আমরা তো এই হোটেলে জায়গাই পাচ্ছি না এর আগে আমি দুবার এসেছিলাম এখানে ছিলাম ঘটনাচক্রে এই হোটেল এখন আমাদের জায়গা দিতে চাইছেন আসলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ত্রিপুরায় যা ঘটছে এটা একেবারে তিরিশের দশকের ফ্যাসিস্ট জার্মানি ফ্যাসিস্ট ইটালির ছবি দেখা যাচ্ছে ফ্যাসিবাদীরা যেভাবে কাজ করেন ত্রিপুরা তো ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা আসার জন্য তো ভিসার দরকার নেই এখানে সরকার যা করছেন এবং বিশেষ করে ওরা ভুলে যাচ্ছে বাংলায় তো বিধানসভা নির্বাচন হয়েছে বিজেপি প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছিলেন বিজেপির নেতারা তো সেই ডেলি প্যাসেঞ্জারি করবার সময় তারা কলকাতার অসংখ্য হোটেলে থেকেছেন এরকম কখনো হয়নি মানে আমরা কাউকে বিপদে ফেলতে চাই না কারণ যারা ব্যবসা করছেন তাদের যদি কারেন্ট না থাকে কারেন্টের লাইন কেটে দেওয়া হয় হঠাৎ করে যদি জিএসটি নিয়ে সমস্যা তৈরি হয় হোটেলটা তো দীর্ঘদিন ধরে রয়েছে এখন হঠাৎ আগরতলা পুর কর্পোরেশনের মনে পড়লো যে এখানে বিনিয়োগ হয়েছে
না হঠাৎ করে তৃণমূলের নেতা নেত্রীরা এখানে থাকতে শুরু করার পর এটা মনে হলো যা ঘটছে তা প্রকৃতপক্ষে একেবারে সাংঘাতিক রকমের একটা ফ্যাসিবাদী কায়দায় ওরা গোটাটা করতে চাইছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যখন এসেছিলেন তার উপর যে ভয়ঙ্কর হামলা হয়েছিল, পান্ডবায় সুবলদা ছিলেন আমাদের এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, আমরাও ছিলাম সেদিন মলয়দা প্রাপ্ত, আমরা ওই কনভয়েরই পেছনে ছিলাম, কীভাবে আক্রমণ হয়েছে সবাই দেখেছে, আজ অবধি কেউ হচ্ছে অ্যারেস্ট হয়নি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে কর্মীরা এখানে, সুবলদার ওপর তো আপনারা জানেন খোয়াইয়ে আক্রমণ হয়েছে, তপন দত্ত আমাদের রাজ্যের তৃণমূলের সিনিয়র লিডার ত্রিপুরার, তপন দত্ত আক্রান্ত হয়েছেন, প্রেমতোষ দেবনাথ এমন মেরেছেন তাকে যে প্রেমতোষবাবুর সমস্ত দাঁত পড়ে গেছে, রাখাল দাস এবং তার মা তারা হচ্ছেন প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছেন, বেচারাম নাফের ওপর আক্রমণ হয়েছে প্রবলভাবে, গাড়ির চালকরা আক্রান্ত হয়েছেন, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, মহিলা এমপিরা আক্রান্ত হয়েছেন, আসলে এখানে একটা জঙ্গলের রাজত্ব চলছে। এখন আমি জানি না, অনেক ভালো ভালো বই আছে আর কি যে রাইজ অ্যান্ড ফল অফ দ্য থার্ড রেক, আমরা ভাবছি যে বিপ্লববাবুকে সেটা একটা উপহার দেবো, উনি পড়ে দেখতে পাবেন কীভাবে থার্ড রেকের উত্থান হয়েছিল এবং কীভাবে মানুষ তার পতন ঘটিয়েছিল। স্বৈরাচারীরা যখন নোকদাঁত বার করে এখানে এই যে গোটা লড়াই, এই লড়াইয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে। গতকাল এখানে সাইনির সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা কোনো মানে গণতান্ত্রিক দেশে এটা ভাবনার বাইরে, ভাবা যায় না গণতান্ত্রিক দেশে যেরকম হতে পারে। আসলে কিন্তু ওরা ভুলে যাচ্ছেন যে ওদের নাক মানে নাক নক যত ওরা বার করবেন, ওদের আক্রমণ যত ধারালো হবে, মানুষের প্রতিবাদ প্রতিরোধ তত শান্ত হবে। তীব্র হাস্তিব টিএমসি অজমাজক মমতা ব্যানার্জি এবার হাকুতির টিএমসি তাংফাং অভিষেক ব্যানার্জি তুই দুলুম্বাই হাস্তিব টিএমসি হাফাং খারাইহিনে কক শাখা।